Allahu fi sahihi Hazrat Imam Muslim rahmat radiyallahu rahimahullahu ta'ala tar sahih Muslim er moddhe bolen Hazrat Abu Sa'id Khudri radiyallahu ta'ala theke bornito tini bolen kharaja Muawiyah ala halaqatin fil masjid Hazrat Muawiyah masjid er moddhe ber holen ek masjid er upore ber holen Hazrat Muawiyah ibn Abi Sufyan radiyallahu ta'ala nu tini jiggesh kolen ma ajlasakum ei keno boshecho ekhane ma ajlasakum কে তোমাদেরকে এখানে বসিয়েছে খালু তারা বললেন জালাসনা নাযকুরুল্লাহ তাআলা আমরা এইজন্য বসেছি আমরা এখানে বসে আল্লাহ তাআলা জিকির করছি সুবহানাল্লাহ ক্বালা আল্লাহ আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি মা আজরাসাকুম ইল্লা যালিক এটা ছাড়া অন্য কিছু তোমাদেরকে বসায় নাই তো ক্বালু তারা বলল ওয়াল্লাহি মা আজলাসানা ইল্লা যাকা এটা ছাড়া অন্য কোনো কারণে আমরা বসি নাই নিজেরা নিজেরা ঠিক করেন কে কোন কারণে বসছেন বলেন 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 হামিদ সাহেব আল্লাহর জন্য বসছে অনেক বড় মানুষ বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট গার্মেন্টসের মালিক অনেক বড় মানুষ আরো বড় কথা হলো বর্তমান আইনমন্ত্রী ইনার আপন ফুফাতো ভাই কত ব্যস্ততার মধ্যে ছুটে আসছে কি বলেন কি লিখে আসছে বলেন আল্লাহ আল্লাহর কসম মা আজলাসাকুম ইল্লা যাকা শুধু এই জন্য এসছো তোমরা তোমরা শুধু এই জন্য এসছো বলেন মা আজলাসানা ইল্লা যাকা শুধু এই জন্যই আসছি কলা এবার হযরতে মুআবিয়া বলেন আমা ইন্নি লাম আস্তাহলিফকুম তুহমাতান লাকুম আমি তোমাদেরকে অভিযোগ করো তো কসম দেই নাই আমি তোমাদেরকে অভিযোগ করে কি দেই নাই কসম দেই নাই আমি এটা এভাবে এই জন্য বলেছি ওমা কানা আহাদুম বিমানজিলাতি মি রাসূলিল্লাহ আকাল্লু আনহু হাদীসা মিন্নি শুনো আমি তোমাদেরকে কসম দিয়ে বলি নাই তোমাদের জন্য কসম দিয়ে বলি নাই আমি তো রাসূলের অল্পই হাদিস নকল করেছি আমি রাসূলের কাছ থেকে অল্প কথাই কি করেছি বর্ণনা করেছি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সাহাবীদের এক মজলিসে বের হলেন আর রাসূল সাহাবীদেরকে এভাবে জিজ্ঞেস করলেন মা আজলাসাকুম قالوا جلسنا نذكر الله تعالى ونحمده على ما هدانا للإسلام ومن به علينا قال الله ما أجلسكم إلا ذاك ثم لك يا جنبي بشتا رسول جي كيش قال لن قال شنا أمي تو مدر كشانده كوري قسم دي نين أمي رسول شاته كي يتي اك مزلي سي رسول صحابة در كي بابي قسم دي جي كيش قال لن قالوا والله ما أجلسنا إلا ذاك جي أمرا يا جنبي بشتا قال أما إني رسول بلن আমিও তোমাদেরকে কসম দিয়ে জিজ্ঞেস করছি তোমাদেরকে সন্দেহ করে নয় বলকি জিবরিল আমাকে এভাবে বলতে বলেছেন এবার বলেন লাকিন্নাহু আতানি জিবরিল রাসূল বলেন আমি তোমাদেরকে তোহমত দিচ্ছি না অপবাদ দিচ্ছি না তোমরা কোনো অন্য কোনো গরজে আসছো কিনা আমি তোমাদেরকে অপবাদ দিচ্ছি না বলকে আখবারানি আমাকে জিবরিল সংবাদ দিলেন আল্লাহ ইউবাহি বিকুমুল মালাইকা তোমাদেরকে নিয়ে রব্বুল আলামিন গর্ব করছেন রাওয়াহু মুসলিম কোরআন শরীফ যেমন সহি তেমন সহি কি হয় তাহলে কে আনছে আপনাদেরকে বলেন আমরা আল্লাহ তাআলার জন্যই আসছি সকলে বলেন সকলে বলেন যদি আর কিছু নাও হয় যা পাওয়ার পেয়ে গেছেন জায়গা না পাইলেও যা পাওয়ার পেয়ে গেছেন কি খানা না পাইলেও যা পাওয়ার কি فهذه المباهات من الرب دليل على شرف الذكر عند الله عز وجل اي الله تعالى যে অহংকার করেন ফেরেশতাদেরকে নিয়ে এটা প্রমাণ এই মজলিস দামি মজলিস এটা প্রমাণ ও محبته له আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এটা প্রমাণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন وان له مزيه على غيره من الاعمال এবং এই মজলিস যে সারা পৃথিবীর সমস্ত মজলিসের চেয়ে দামি এই কথাটা বুঝে এসে গেছে এবার বলবো বাজালিসু যিকরে সাবাবুন লিজুনুন লিনুজুলিল মালাইকা লিজুনুজুলিস সাকিনা যিকরের মজলিস হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হওয়ার কারণ আর সাকিনা নাজিল হয় শুধু এই মসজিদে থাকে না বলকে এই মজলিসের সাকিনা গোটা কায়নাতকে আরো হাজার বছরের জন্য শান্ত রাখবে গোটা দেশটাকে গোটা দেশের জন্য জরুরি গোটা দেশের জন্য বলেন গোটা কি লাইট জ্বালালে শুধু এই লাইট এখানে আলোকিত হয় না
এটা তার পরিধি অনেক বড় আকারে আলোকিত হয়। কি হয়? তো মাজালিসু যিকির সরাসরি সাকিনা নাজিল হওয়ার মজলিস, ওয়াগিশিয়ানুর রহমা এটা রহমত দিয়ে বেষ্টিত থাকার মজলিস, অহুফুফিল মালাইকা বিদ্দাকিরিন আর যাকিরিন আমাদেরকে বেষ্টন করে আছেন সরাসরি এই মজলিসে। লা ইয়াকউদু কওমুন ফি মজলিসিন ইয়াজকুরুনাল্লাহ ফি, কোন মজলিসে বসে না যে মজলিসে জিকির হয় ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রাখে, ওয়াগাশিয়াতহুমুর রহমা তাদেরকে রহমত চাদরের মতো বেষ্টন করে রাখে, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ তাআলা তাদের উপরে সাকিনা বর্ষণ করেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফিমান ইনদা আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ বহনকারী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন এই শুনছো এই দেখছো ওরা কি করে, কি সপ্তম আসমানের অধিবাসীদেরকে আল্লাহ তাআলা বলেন দেখছো ওরা কি করে। প্রতিটা মসজিদে মজলিসের নমুনা কায়েম করে দেন আল্লাহ তাআলা, যেন বাংলাদেশের প্রতিটা মাদ্রাসাতে এই মজলিসের নমুনা কায়েম করে দেন, এটা যেন সমস্ত আকাবেরদের সমস্ত আকাবেরদের ফিকিরের বরকত, এটা যেন গোটা আকাবেরে দেওবন্দ। হযরত হাকিমুল উম্মত হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, কাসেম মানু তুবি রহমতুল্লাহ আলাই, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ তাআলা, খারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই, পীর জুজুর রহমতুল্লাহ আলাই, সাদর সবুজ রহমতুল্লাহ আলাই, যেন এটা সমস্ত আসলাফের ফিকিরের বরকত। কি হয়? এটা নতুন কিছু না, বলেন এটা কি না, বলেন বলো। আমাদের কাছে দিন পৌঁছেছে শুধু এই রাস্তায়, এভাবেই আমাদের কাছে দিন আসছে, বলেন এভাবেই আমাদের কাছে কি আসছে, আমাদের কাছে এভাবেই দিন আসছে, বড়রা আমাদের কাছে এভাবেই দিন পুছিয়েছেন, হাকিমুল উম্মত এভাবেই দিন পুছিয়েছেন, রশিদ আহমদ গঙ্গোহী এভাবেই দিন পুছিয়েছেন। কি ভাই, এই জন্য এই মসজিদ দামি মসজিদ কি না, বলেন আন্না যিকরুল্লাহি আজ্জা ওয়াজাল হিয়া আজকাল আমাল ওয়া খায়রুহা, আল্লাহ তাআলার জিকির আজকাল আমাল, পৃথিবীতে সবচেয়ে পবিত্র আমল জিকির, সবচেয়ে কি বলেন আমল, যদি পবিত্র হয় তো ওই মানুষটাকে পবিত্র করে দিবে, যে জিকির করবে তাকে কি করে দিবে বলেন, পবিত্র করে দিবে। ওয়াখায়রুহা জিকির হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আমল, ওয়া আফদালুহা ইনদাল্লাহ তাআলা আর জিকির হলো সর্বোত্তম আমল। আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে তোমাদের সর্বশ্রেষ্ঠ আমলের কথা বলবো না, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ আমলের কথা বলবো না, ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের রবের কাছে তোমাদের কে সবচেয়ে বেশি পবিত্র করে দিবে এই আমলের কথা আমি কি বলবো না। সুবহানাল্লাহ,